এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। তৃণমূল হারালো, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। সাগর দিঘি প্রচারে মন্তব্য অধীরে, যেখান থেকে তোল পাড় বাংলা থেকে জাতীয় স্তরে রাজ ধরেছেন। সঙ্গে থাকুন বিস্তারিত জানতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সোমবার সাগর দিঘি কংগ্রেস প্রার্থী হয়ে প্রচার করেন অধীর চৌধুরী। 27 ফেব্রুয়ারি বিধানসভা আসনে উপনির্বাচন, যেখান থেকে তোল পাড় বাংলা থেকে জাতীয় স্তরে রাজ ধরেছেন। সাগর দিঘি 13 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি উপনির্বাচন মুর্শিদাবাদে। সাগর দিঘি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন কংগ্রেস প্রার্থী রায়বন বিশ্বাস তাকে সমর্থন করছে বামেরাও। সোমবার দলীয় প্রার্থী সমর্থনে সাগর দিঘি বাড়ালো সেন্টস সংলগ্ন ময়দানে কংগ্রেস নির্বাচন সভা অনুষ্ঠিত হয়। সভা যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ছিল বাম নেতৃত্ব, যেখান থেকে তোল পাড় বাংলা থেকে জাতীয় স্তরে রাজ ধরেছেন। এদিনে সভা থেকেই এই উপনির্বাচন কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।